আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাই জাই দিন পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। শনিবার ঢাকায় আসছে ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের চারজন মেম্বার শনিবার আজ বাংলাদেশে যাবেন। তারা শনিবার কেন বাংলাদেশে যাবেন, এই বিষয় নিয়ে আজকে যা পত্রিকায় লিখেছে আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করছি। ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার 27 জানুয়ারি পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন তারা। রিল বিষয়টা হলো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প কেন পরিদর্শনে যাচ্ছে। বাংলাদেশে চারজন ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দল, ব্রিটিশ পার্লামেন্টের চারজন মেম্বার বাংলাদেশে রোহিঙ্গা পরিদর্শনে যাওয়া। কিছুদিন আগে কিন্তু আমরা এই রোহিঙ্গার বিষয়ে কথা বলেছেন। আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিটার দে হাসও সেই রোহিঙ্গাদের বিষয়ে আমরা যতটুকু জানতে পারছি যে রোহিঙ্গাদেরকে ব্রিটিশ এবং আমেরিকা যেই অর্থ দিয়ে পরিচালনা করে থাকেন, যেই অর্থ তারা যোগান দেন বাংলাদেশে, এবং তাদের অর্থের মাধ্যমেই সেই রোহিঙ্গা দুটি বিশাল ক্যাম্প যেখানে মানুষ আর অনেক মানুষের বসবাস এবং যেখানে অনেক টাকা অর্থ খরচ হচ্ছে সেটার ভর্তুকি দিয়ে যাচ্ছেন, সেই টাকাটা যোগান দিয়ে যাচ্ছেন আমেরিকা এবং ব্রিটেন। এখন ব্রিটেন এবং আমেরিকার 7ই জানুয়ারি নির্বাচনের পরে আমরা দেখছি যে রোহিঙ্গা ক্যাম্পে বারবার তারা পরিদর্শন করছেন, বারবার তারা এই বিষয়ে কথা বলছেন। তাহলে রোহিঙ্গাদের উপরে যেই অর্থ যোগান তারা দিতেন সেটা যদি তারা না দেন, তাহলে বাংলাদেশের সরকার এইটাকে পরিচালনা করতে গিয়ে বেকায়দায় পড়ে যাবে অর্থনৈতিকভাবে। আপনারা জানেন যে মায়ানমারে একটি যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা হলো আমেরিকা বনাম ইউরোপ, আমেরিকা বনাম ওখানের সেনা সদস্যদের সাথে। ওখানের সেনাবাহিনীরা রাষ্ট্র পরিচালনা করছেন, সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আমরা যেরকম জেনারেল এরশাদ সাহেব, মেজর জিয়াউর রহমান সাহেব যেরকম সেনাবাহিনী থেকে রাষ্ট্র পরিচালনায় এসেছিলেন, পরবর্তীতে তারা নির্বাচিত হয়েছিলেন, অনুরূপ মায়ানমারে এখন সেনাবাহিনী পরিচালিত সরকার। কিন্তু সেই সরকারের সাথে সাধারণ মানুষের যুদ্ধ চলছে, বিভিন্ন গেরিলা যোদ্ধাদের সাথে। সেনাবাহিনীর যুদ্ধে বিভিন্ন শহর গেরিলারা দখল করে নিয়েছে, বলা চলে যে এর মেজর অংশ গেরিলাদের দখলে। আর সেনাবাহিনীকে সাহায্য করে থাকে চায়না। চায়না বলা চলে যে চায়না এবং আমেরিকার একটি যুদ্ধ চলছে মায়ানমারে, এবং সেই যুদ্ধের কারণে আমেরিকা এতদিন পর্যন্ত বাংলাদেশে, যেহেতু মায়ানমার নাগরিক আমাদের রোহিঙ্গারা, সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আমেরিকা নিজের দায়িত্বে এবং দায়িত্ববোধ থেকেই এতদিন পর্যন্ত অর্থ দিয়ে এটাকে পরিচালিত করেছে, সাথে ব্রিটিশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ দাতা দেশগুলা সেখানে তাদের অর্থ দিয়ে এই ক্যাম্প পরিচালিত হচ্ছিল। কিন্তু এই ক্যাম্প এখন এক এক করে পরিদর্শনে যাচ্ছে ইউরোপ আমেরিকা থেকে। এখন আগামী দিনগুলাতে কেন তারা এটা করছে, এই কারণে করছে যে মায়ানমারের মধ্যে যেই গেরিলা যোদ্ধারা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করে আমেরিকা চাচ্ছে, ইউরোপ চাচ্ছে তাদের বিশ্বস্ত, তাদের পরিচিত এবং তাদের পছন্দের কোনো একটি সরকার মায়ানমারে আসুক, যাতে করে এখানে চায়না হস্তক্ষেপ করতে না পারে। ওই দেশটিকে গিলে খেয়ে ফেলছে প্রায় চায়না, সেই কারণে আমেরিকা এবং ইউরোপের এখানে মাথা ব্যথা। চায়নাকে এখান থেকে সরিয়ে এখানে যুদ্ধ তারা করছে তাদের ওখানের সমর্থিত মানুষদের সাথে। প্রিয় দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের সামনে এখানেই শেষ করছি। ভবিষ্যতে আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরব এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাশুক, লন্ডন থেকে।